আজকে যে বইটার রিভিউ নিয়ে চলে এলাম, মাধ্যমিকের রায় মার্টিনের ভূগোল বিচিত্রার সহায়িকা। তো এই বইটা কেন আমার এত প্রিয় এবং বইটা কেনই বা প্রত্যেক ছাত্রছাত্রীর কেনা উচিত? এই বইটার মধ্যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উত্তর পয়েন্ট করে করে লেখা আছে, যেটা এই বৈশিষ্ট্যের বইটার একটা সেরা বৈশিষ্ট্য। একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর বা 5 নম্বরের প্রশ্নের উত্তর সব পয়েন্ট করে দেওয়া আছে। আর বইটার পাশে যে কিউআর কোড দেওয়া আছে, এখান থেকে এদের একটা অ্যাপ রয়েছে, ইভি অ্যাপ, অ্যাপটা ইনস্টল করে কিন্তু ভিডিওটাও দেখে বুঝে নেওয়া যেতে পারে। অর্থাৎ প্রাইভেট টিউটর না হলেও চলবে, বইটা এমনভাবে লেখা। তারপরে বইটার মধ্যে বইটার সেরা বৈশিষ্ট্য হলো পয়েন্ট করে লেখা প্লাস ছবি। আঞ্চলিক ভূগোলে যদি চলে যাই, আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ভারতের ম্যাপ দেওয়া যায়, সেখানে ভারতের ম্যাপ কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে একদম অ্যাকুরেট অ্যান্সার করে দেওয়া আছে। মানে এখান থেকে যদি কেউ মুখস্থ করেও লেখে বা এটা পড়ে নিয়ে লেখে, নোট করে লেখে, তবুও কিন্তু ফুল মার্কস পাবে একদম। আর এই বইটা, এই যে দেখুন, ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে? এই প্রশ্নের উপরে একদম সুন্দর করে পাশে ভারতের ম্যাপটা দেওয়া হয়েছে। তো এটাই এই বইয়ের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যথেষ্ট ভালো বই, নিখুঁত একদম। তারপরেও বলবো যে ভালোরও ভালো হয়। ওই এখানেও কিছু কিছু উত্তর আমি পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে আরেকটু মনে হয় ভালো করে লেখাই যেত, হয়তো সময়ের অভাবে ওইভাবে লেখা হয়েছে, যদিও সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ওভারঅল আমি বইটাকে খুব ভালো বই হিসেবেই বলতে পারি এবং নিঃসন্দেহে বইটা কিন্তু কেনা যেতে পারে। মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বইটা পয়সার নষ্ট হবে বা কিছু। যথেষ্ট ভূগোল হিসেবে যথেষ্ট সায়েন্টিফিক লেখা একটা খুব ভালো একটা বই।